প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রবাস থেকে আমরা যখন ছুটিতে দেশে আসি তখন আমরা অন্যান্য যাত্রীর মতো ব্যাগেজ ফ্রি সুবিধা পেয়ে থাকি, যত সামান্য সুবিধা পেয়ে থাকি আর কি। তবে আমরা যখন প্রবাস থেকে প্রবাসে দুই বছর বা তার চেয়ে বেশি থাকার পরে একেবারে দেশে চলে আসবো তাহলে কিন্তু আমরা অতিরিক্ত একটি সুবিধা পাবো, সেটা হলো যে অন্য অন্য যাত্রীর মতো ব্যাগেজ রুলসের আওতায় ব্যাগ ট্যাক্স ফ্রি কিছু পণ্য আনতে পারবো এবং অতিরিক্ত পণ্য কার্গো করে আনতে পারবো, সে যেখানে আমরা 80% পর্যন্ত ট্যাক্স মকুপের সুবিধা পাব। আমরা অনেকেই এই নিয়মটা জানি না যে একেবারে দেশে চলে গেলে কার্গো করে মালামাল আনলে আমরা যে 80% পর্যন্ত ট্যাক্স মকুব পাব, সেই কারণে আমরা এই জিনিসটা এই সুযোগটা ব্যবহার করি না। আসলে এই সুযোগটা ব্যবহার করা আমাদের সকলের উচিত। আজকে আমরা আলোচনা করব কেউ যদি দুই বছর এর বেশি সময় প্রবাস থাকার পরে একেবারে দেশে চলে আসেন তাহলে আপনারা কীভাবে বিশেষ সুবিধায় 80% পর্যন্ত ট্যাক্স মকুবের আওতায় অতিরিক্ত পণ্য কার্গো করে আনতে পারবেন। আসুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা চলে যাই। একজন সাধারণ যাত্রী হিসাবে আমরা ব্যাগেজ রুলসের আওতায় কি কি পণ্য ট্যাক্স ছাড়া আনতে পারবো তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরছি। 100 গ্রাম স্বর্ণালঙ্কার, মনে রাখবেন স্বর্ণালঙ্কার, স্বর্ণের বার বা বিস্কুট নয়। 200 গ্রাম রূপ্য অলঙ্কার, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, 2টা মোবাইল সেট, 1টা কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ, 19 ইঞ্চি পর্যন্ত একটা মনিটর, 1টা ইপিএস, 1টা কম্পিউটার স্ক্যানার, 1টা প্রিন্টার ফ্যাক্স মেশিন, 1টা ডিজিটাল স্টিল ক্যামেরা, প্রফেশনাল কাজে ব্যবহার করা হয় না এমন একটা ভিডিও ক্যামেরা, 4 স্পিকারযুক্ত মিউজিক সেন্টার, যে কোনো ধরনের একটা ওভেন, 1টা ইলেকট্রিক হোক কিংবা মাইক্রো ওভেন হোক, যে কোনো ধরনের একটি ফ্যান, 1টি রাইস কুকার কিংবা প্রেশার কুকার অথবা গ্যাস বার্নার, 1টা টোস্টার বা স্যান্ডউইচ মেকার, 1 কার্টন সিগারেট, সেলাই মেশিন, 15 মিটার কার্পেট এবং ব্যক্তিগত কাজে ব্যবহৃত খেলাধুলা সামগ্রী, এই জিনিসগুলো সহ আমি কার্গো করে এই জিনিসগুলো সহ আমি 100 কেজি পর্যন্ত ট্যাক্স ফ্রি সুবিধায় মালামাল আনতে পারবো। ওকে, এবার আমি যাব অতিরিক্ত সুবিধার কী আনতে পারবো। যা বললাম সেটা ছিল একজন যাত্রী হিসাবে এই পণ্যগুলো আমি 100 কেজি পর্যন্ত ট্যাক্স মকুবের আওতায় আনতে পারবো। তার বাহিরে কার্গো হিসাবে আমি কি আনতে পারবো, কখন আনতে পারবো এবং কি পরিমাণ ট্যাক্স মকুব সুবিধা পাবো বা পেয়ে থাকবো, এই সুবিধা পেতে হলে আমাদের কমপক্ষে 2 বছর বিদেশে থাকতে হবে। 2 বছর এর কম বিদেশ থাকলে আমি এই কার্গো সুবিধা পাব না। যদি আমি 2 বছর থেকে থাকি তবে আমি $3,000 সমপরিমাণ মূল্যের পণ্যের উপর 40% ট্যাক্স মকুব সুবিধা পাব। যদি আমি 3 বছর বিদেশ থেকে থাকি সেক্ষেত্রে আমি $3,500 সমমূল্য পণ্যের উপর 50% পর্যন্ত ট্যাক্স মকুবের সুবিধা পাব। যদি 4 বছরের বিদেশে অবস্থান করে থাকি সেক্ষেত্রে $4,000 পর্যন্ত মার্কিন ডলারের পণ্যের উপরে 60% ট্যাক্স মকুব সুবিধা পাব। 5 বছর থাকলে $4,500 উপরে 70% ট্যাক্স মকুব সুবিধা পাব। আর যদি আমি 6 বছর বা তার চেয়ে বেশি প্রবাসে থেকে থাকি তাহলে আমি সর্বোচ্চ $5,000 মার্কিন ডলারের পণ্যের উপর 80% পর্যন্ত ট্যাক্স মকুবের সুবিধাটা পাব। আমার সাথে আমার পরিবার থাকলে তারা কী সুবিধা পাবে? আমার পরিবারের জন্য অন্য সদস্য আমি যে সুবিধা পাবো
তারাও $5,000 5 ভাগের 1 ভাগ সুবিধা পাবেন। উদাহরণস্বরূপ আমি 6 বছর বিদেশে ছিলাম, আমি $5,000 পণ্যে 80 ভাগ ট্যাক্স মকুব সুবিধা পাবো, সেক্ষেত্রে আমার পরিবারের প্রত্যেক সদস্য $1,000 মূল্যের পণ্যের উপরে এই ট্যাক্স মকুবের সুবিধা পাবে। এই ডলারের মধ্যে কী কী পণ্য আনলে ট্যাক্স মকুব সুবিধা পাবো? আমি যে কোনো পরিমাণের একটি টেলিভিশন সেট, একটা ফ্রিজ, একটা ডিপ ফ্রিজার, গৃহস্থালী কুকার, ওভেন, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রায়ার, ডিশ ওয়াশার, বিসিবি, বিসিআর সেলাই মেশিন, নিটিং মেশিন, মিউজিক সেন্টার, লেজার ডিসপ্লেয়ার বা কম্পিউট ডিসপ্লেয়ার, ভিডিও প্লেয়ার, হোম থিয়েটার, সিডি, ডিভিডি, মুভি ক্যামেরা, ভিডিও প্রজেক্টর, সব ধরনের ফ্যান, এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, টেলিফোন সেট বা মোবাইল সেট, ভিডিও ক্যাসেট, পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ, স্যাটেলাইট রিসিভার, কুকারিজ বা তৈজসপত্র, আসবাবপত্র, লেবুলাইজার মেশিন, হুইল চেয়ার এবং $1,000 মূল্যের অন্যান্য ব্যবহার গৃহস্থালী সামগ্রী। এই জিনিসগুলো প্রত্যেককে এক একটা করে আনতে পারবো আমরা। ঠিক আমার পরিবারের সদস্যরাও তাদের ডলার সীমার মধ্যে থেকে এই জিনিসগুলো একটা একটা করে আনতে পারবে। এর বাইরে সুবিধা কী আছে? এর বাইরে আমি আমার পেশাগত কাজে ব্যবহারের জন্য অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে আসতে পারবো $1,000 মূল্য সীমার মধ্যে। ওইটার উপর কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এতক্ষণ যা বললাম এগুলোর উপরে 80 ভাগ ট্যাক্স মকুব করলে বাকি 20 ভাগ আমাকে ট্যাক্স দিতে হবে। তারা কিন্তু সম্পূর্ণ 100% ট্যাক্স মকুব করবে না, 80 ভাগ পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স মকুব করবে। পেশাগত সুবিধায় আনলে ট্যাক্স দিতে হবে না। এবং এর বাইরে আপনি অনেক দিন বিদেশ ছিলেন, আপনার পরিধেয় বস্ত্র, বেডিংপত্র, কম্বল, গৃহস্থালী, অন্যান্য কুকারিজ এগুলো ট্যাক্স ফ্রি সুবিধা আনতে পারবেন। এর বাইরে আর কী সুবিধা দেওয়া আছে? যদি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য পুরান গাড়ি থেকে থাকে সেবা আনতে সেটা আনতে পারবেন, তবে ট্যাক্স ফ্রি বা ট্যাক্স মকুবের সুবিধা নাই। তবে একটা সুবিধা আপনি পাচ্ছেন, সেটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স ছাড়াই আনতে পারবেন, নিয়ম অনুসারে ট্যাক্স দিতে হবে আর কি। এই যে এগুলো কার্গোতে করে আনবেন, সেক্ষেত্রে আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে। নিয়মগুলো হলো যে নিয়মগুলো মানতে, আপনি যদি ট্যাক্স ফ্রির আওতায় 80 ভাগ পর্যন্ত ট্যাক্স মকুবের আওতায় এই পণ্যগুলো আনবেন, তার জন্য কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলো আমি এখন বর্ণনা করব। আমি লেখাগুলো দেখে দেখে পড়ছি, কারণ যাতে কোনো ভুল না হয়। আমি আগে লিখে নিয়েছিলাম, সেখানে দেখে দেখে পড়ছি। এখন আমরা জেনে নেই কী কী করতে হবে, আপনাকে নিয়মগুলো কী। আপনি যেদিন বিদেশ থেকে দেশে আসবেন, আপনার ফ্লাইটের ঠিক 30 দিন আগে এই জিনিসগুলো কার্গো হিসাবে বুকিং দিবেন। এরপর আপনাকে একটা ঘোষণা ফর্ম মালামালের বিবরণ দিয়ে পূরণ করতে হবে। ফর্ম ফিল আপ শেষে আপনি পাসপোর্ট, টিকিট, ভিসা ইত্যাদি নিয়ে হাই কমিশন চলে যাবেন। হাই কমিশন এগুলো সাবমিট করে লেবার উইংয়ের কাউন্সিলর ওনার কাছ থেকে সার্টিফিকেট নেবেন যে আপনি একেবারে বিদেশ থেকে দেশে চলে যাচ্ছেন। তখন হাই কমিশনার সাহেব, যে হাই কমিশনের লেবার উইংয়ের কমিশনার আছেন, তিনি দেশে আসার পর সেই সার্টিফিকেট দিবে। আপনি দেশে আসার পরে সেই সার্টিফিকেট, এই ফর্ম, আপনার পাসপোর্ট এর কপি, এয়ারওয়ে ভিসা এবং আপনার সাথে এয়ারওয়ে যে টিকিট ভিসা থাকবে আর কি, সেটার সাথে, এবং আপনার সাথে যদি অন্য সদস্যরা থাকে তাদের পাসপোর্ট এর কপি সহ এই দ্রব্যগুলো, এই সব তথ্যগুলো নিয়ে আপনাকে সংশ্লিষ্ট কাস্টমস হাউসে গিয়ে সেখানে যে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ডেপুটি কমিশনার বা জয়েন্ট কমিশনার আছেন, এই কাজে আছেন, ওনার কাছে জমা দিবেন। উনি এগুলো দেখে মিলিয়ে ট্যাক্স মকুব করার যা করা করবেন, আর যা বাকি থাকবে 20 ভাগ ট্যাক্স আসবে তা পরিশোধ করে মালামালগুলো নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনাকে ট্যাক্স ফ্রি মকুবের সুবিধা জিনিসগুলো আনতে হলে নিয়মগুলো মানতে হবে। আপনাকে বুকিং দিতে হবে,
হাই কমিশনে জানাতে হবে যে আপনি একবার চলে আসছেন, তারা সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট এবং মালামাল পণ্যের বিবরণ কী কী আনছেন এগুলো নিয়ে বাংলাদেশে অফিসে যাবেন। যে যেখানে ট্যাক্স দেওয়া হয় সেখানে যাওয়ার পরে ওনারা আপনাকে সব হিসাব করে 80% ট্যাক্স মকুব করে দিবে। মকুব করে দেওয়ার পরে বাকি যে ট্যাক্সটা আছে সেটা পরিশোধ করে আপনি মালগুলো নিয়ে আসতে পারবেন। আশা করি আমরা অনেকে জিনিসটা জানতাম না, আমি নিজেও জানতাম না যে আমি যদি একেবারে দেশে চলে আসি প্রবাস থেকে 2 বছরের বেশি, মনে রাখবেন আপনি যদি প্রবাসে 2 বছরের বেশি থাকে থাকেন তাহলে কিন্তু আপনি কার্গো করে এই ট্যাক্স মকুবের সুবিধাটা পাবেন। কিন্তু আপনি যদি 2 বছর কম থেকে থাকেন প্রবাসে তাহলে কিন্তু সুবিধাটা আপনি নিতে পারবেন না। তো আশা করি এখন আমরা জানতে পেরেছি এই সুবিধাগুলো কী কী পাওয়া যায়, আমরা এই জিনিসটার সুযোগগুলো নিব। যেহেতু সরকার আমাদেরকে সুযোগটা দিচ্ছে আমাদের সুযোগটা নেওয়া উচিত আমি বলে আমি মনে করি। অনেক কথা বললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই সমাজ দর্শিতে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।